দেবী তো বদলায়নি কিন্তু চরিত্রটা যিনি এতদিন ধরে করছিলেন আমাদের খুব পছন্দের একজন মানুষ তো তাকে বদলে দেওয়া হয়েছে কোনোভাবে আর কি কোনো কারণে তো তোমাদের কেমন লাগছে কাজ করতে এখন কোথাও কি অসুবিধা হচ্ছে নাকি যেমন ছিল তেমনই হচ্ছে মিস করছো কি হ্যাঁ মানে মিস তো অবভিয়াসলি করব তার কারণ দেড় বছর ধরে একসঙ্গে কাজ করা আর হাসি ঠাট্টা মজা আমরা আর কি সন্ধেবেলা মানে ফ্লোরে যদি কারোর শর্ট চলাকালীন কারো ফোন টোন বেজে যেত তাহলে আর কি 500 টাকা তার কাছ থেকে নেওয়া হয় এটা নিয়ম আর কি যদি কোনোভাবে তোমার ফোন বাজে বেজে শর্টটা কাটতে হয় তাহলে তোমায় ফাইন দিতে হবে তো সেই ফাইনটা আমরা নিতাম নিয়ে খুব মজা করতাম তাকে নিয়ে এখনও দাওনি 500 টাকা দাও 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 সেই 500 টাকা নিয়ে সন্ধেবেলা আমরা কিছু খেতাম যে সিঙ্গারা মিষ্টি এইসব খেতাম আর কি তো সেগুলো এখন কিছুদিন একটু অফ রয়েছে আর কাজের দিক থেকে দুজনেই খুবই ভালো অভিনেত্রী সেটা নিয়ে মানে কোনো সন্দেহ নেই আর আমি মানে আমার তো বলার কথাই নয় যে তারা কীরকম পারফরমেন্স দেন স্বাগতা দিও মানে ভালো মজার মানুষ আর স্বাগতা দির সাথে আমি দুর্গা দুর্গেশ্বরী করেছিলাম স্টার জলসায় তো এটা সেকেন্ড প্রজেক্ট আমাদের প্রায় এক বছর পর মনে হয় নাকি দেড় বছর পর প্রায় দেখা হয়েছে প্রায় দু বছরের কাছাকাছি দেখা হলো হ্যাঁ কিন্তু তখন তো ইয়ে ছিল না স্বাগতা দি ছিল না তো আবার কাজ করতে পেরে তো সত্যিই ভালো লাগছে মানে সিনিয়রদের সাথে অনেকগুলো প্রজেক্ট একসঙ্গে করা ভালোই লাগে আর কি তো আমি আমার এমনি কোনো প্রবলেম হচ্ছে না কারণ মন্দিরা চরিত্রটাকে মানে ভালোভাবেই আর কি মানে চেষ্টা করছেন উনি প্রেজেন্ট করার মানে যে কোনো চরিত্র একটু তো সময় লাগে ওই চরিত্রে নিজেকে তৈরি করার আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে একই রকম ভালোবাসা প্লিজ দেবেন কারণ মন্দিরা মানে চরিত্রটা একই রয়েছে শুধু মুখটা পাল্টে গেছে মানুষের দিকে মিস করি অবভিয়াসলি কারণ যেই ঠাট্টাগুলো করতো সেগুলো খুব মনে পড়ে মাঝে মাঝে আর কয়েকটা ডায়লগ যখন স্ক্রিপ্টটা পড়ি তখন মনে হয় মানুষের দিয়ে থাকলে এইটা নিয়ে নিশ্চয়ই আমার কোনো কথা শোনাতো তো এইগুলো আর কি একটু মন খারাপের দিক আর কি এটা কিন্তু ঠিক আছে আবার কোনো একটা প্রজেক্টে দেখা করবো ছোট্ট ইন্ডাস্ট্রি কোথাও না কোথাও দেখা হয়ে যাবে মাঝে একদিন এসেছিলেন দেখা করে গেছেন আমাদের সবার সাথে তো এই হচ্ছে ব্যাপার একটা ইমোশন তো কাজ করে মানে যদিও আমরা জানি যে আমরা প্রত্যেকেই কাজ করতে এসেছি এরকমভাবেই কাজ করতে হবে কিন্তু মানে হয় না সেই শুরু থেকে একটা মানুষকে মানে আমি কখনো বুঝতে পারতাম না যে অনস্ক্রিন মা অফস্ক্রিন মা কী পার্থক্য সেটা বুঝতে পারতাম না মানে সবসময় ভুল করলে যেরকম অনস্ক্রিনেও বকা খেতাম অফস্ক্রিনেও সেরকম ভুল করলে কোনো একটা কিছু করলে সেটা নিয়ে আমাকে বকতো তো অনেক মিস করছি অবশ্যই অনেক মিস করছি তবে এখন স্বাগতা দি খুব ভালো মা হিসেবে মানে খুব ভালো আর কি একসাথে কাজ করে খুব ভালো লাগছে অনেক কিছু শিখতে পারছি শেখার চেষ্টাও করছি তো সবটা মিলিয়ে বেশ ভালো তবে মানুষের দিকে কোথাও একটা হলে একটু হলেও মিস করছি আর কি খুবই ভালো লাগছে এতদিন তো একজনকে পেয়েছিলাম ওনার থেকে অনেক কিছু শিখেছি এখন যিনি এসেছেন উনিও আমাদের থেকে অনেক সিনিয়র আজকে প্রথম আমি ওনার সাথে সিন করলাম তো অনেক কিছু শিখলাম আশা করি ভবিষ্যতে যত সিন করতে থাকবো আরও অনেক কিছু শিখতে পারবো আর উনি খুব ভালো মানুষ খুব হাসি খুশি যেরকম দেখান মানে স্ক্রিনে আমরা দেখি মোটেই ওরকম নয় খুব ভালো মানুষ ভালো লাগছে উনি সবে জয়েন করেছে স্বাগতা দিয়ে আমাদের মা হয়েছেন উনি খুব ভালো লাগছে খুব ভালো মানুষ আর মানে খুব সাপোর্ট করছে মানে সাপোর্টিভ খুব ফ্লোরে ফ্রেন্ডলি খুব ফ্র্যাঙ্ক তো আমাদের ভালোই লাগছে আমার খুবই ভালো লাগছে তবে আমি জানি না মানুষদি ইন্টারভিউটা দেখবেন কি না মানুষদিকে আমি একটাই কথা বলতে চাই যে ওনাকে খুব মিস করছি আমি জানি যে মানে আমরা অ্যাক্টিং করতে আসি এখানে কিন্তু তাও এতদিন কাজ করে যেন কোথাও না কোথাও একটা আত্মিক যোগ তৈরি হয়ে গেছিলো তো সেইখানে দাঁড়িয়ে মানুষদি তোমায় খুব মিস করছি আমরা সবাই আমরা একসঙ্গে পথ চলাটা শেষ করতে পারলাম না কিন্তু তুমি যে এতদিন ছিলে তুমি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছো আর আশা করব আগামী দিনে সেই শিক্ষাটার উপর আরও বাড়তি জিনিস
তৈরি করে আমরা একটা খুব সুন্দর ইমারত তৈরি করতে পারবো, কি ভাই? তাই তো, একদমই একদমই একদমই। যখন মানে মানুষ যদি আমাদের সাথে একদম প্রথম থেকে ছিল, তো কিছু প্রবলেমে হয়তো উনি থাকেননি। হ্যাঁ, মিস তো অবশ্যই করছি, ওনার থেকে অনেক কিছু শিখেছি, ফ্লোরে ফ্লোরের বাইরে অনেক কিছু শিখেছি, তো হ্যাঁ মিস করছি। স্বাগতাদির সঙ্গে নতুন কাজ করছি বটে, কিন্তু খুব খুব ভালো লাগছে। মানে উনি থিয়েটার ব্যাকগ্রাউন্ডের, তো থিয়েটার আবার প্রমাণিত সত্য যে থিয়েটার যারা করে আসেন তাদের নিজস্ব একটা কি বলবো, মানে একটা কি বলবো, এই আর্টিস্টদের একটা হয় যে মানে ব্রেনের একটা দিক সজাগ থাকে হচ্ছে ক্যামেরা, এই লাইট এগুলো ধরার জন্য, আরেকটা দিক সজাগ থাকে হচ্ছে আমার পারফরমেন্সের ব্যাপারে। তো সেটা ওনার ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাচ্ছি, আর উনি খুব ফ্রেন্ডলি, সেটা মানে খুব সহজ হয়ে যায় আমাদের মতো, আমরা যারা নতুন শুরু করছি তাদের জন্য। হ্যাঁ একদমই একদমই ঠিক কথা বলেছে, যে সিনিয়ররা যদি খুব ফ্র্যাঙ্ক হয়, খুব ফ্রেন্ডলি হয়, তাহলে যারা নতুন বা যারা তাদের থেকে জুনিয়র তাদের খুব সুবিধা হয় কাজ করতে। টলি রিপোর্টার, টলি রিপোর্টার।